আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আ ইউরোপে সংবাদে বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম ত্যাগের মহিমায় পালিত হলো পবিত্র ঈদ উল আজহা নামাজ ব্রিটিশ প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ব্রেক্সিটের প্রভাবে বিকল্প ব্যবস্থা হিসেবে ওয়ার্ক পারমিট ব্যবস্থা বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ ফ্রেন্ডস অফ টাওয়ার হ্যামলেটস বার্কিং শাখার কমিটি গঠন সম্পন্ন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক ধ্বনিতে মুখরিত সারা বিশ্বের সাথে ব্রিটেনে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদ উল আজহার নামাজ মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দিনে তার ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার উদ্যোগ নিয়েছিলেন কিন্তু পরম করুণাময়ের অপার কুদরতে হযরত ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই ত্যাগের মহিমার কথা স্মরণ করে মুসলিম সম্প্রদায় জিলহাজ মাসে 10 তারিখে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করে থাকে ব্রিটেনে সাপ্তাহিক কর্মদিবসের মধ্যে সোমবার পবিত্র ঈদ উল আজহা পালন করেছে ইউরোপের মুসলমানরা বিপুল পরিমাণে মানুষের সমাগমে প্রত্যেকটি মসজিদ এবং ইসলামিক সেন্টারে একাধিক নামাজে জামাতের আয়োজন করা হয় তবে ঈদের জন্য বিশেষ কোনো ছুটি না থাকায় অধিকাংশ মুসলমান নামাজ শেষে যোগ দেন তাদের কর্মস্থলে এবারের ঈদে লন্ডন সহ পুরো যুক্তরাজ্যে প্রায় 475টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় এছাড়াও বাঙালি অধ্যুষিত বিকলেট মসজিদ ও লন্ডনের অন্যান্য মসজিদের গুলোতেই একাধিক ঈদের জামাত অংশ নেয় মুসল্লিরা ধনী গরিব শ্রেণী ভেদাভেদ ভুলে গিয়ে সকলে এক কাতারে দাঁড়িয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেন এবং জীবনের সকল গুনাহ মাপের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করেন তবে বাংলাদেশের মতো এখানে নামাজ শেষে বাসায় ফিরে কোরবানি দেওয়ার সুযোগ না থাকায় ঈদ উল আজহার পরিপূর্ণ স্বাদটা পূরণ হয়নি বলে জানান ঈদের নামাজে আসা জনগণ ইসলাম ধর্ম একটি শান্তির ধর্ম মুসলমানদের সবচেয়ে বৃহৎ উৎসব হচ্ছে ঈদ উল আজহা বিশ্বের সকল মুসলমানদের পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে I want to see our communities go from strength to strength, bringing people together and ensuring that everyone is able to make the most of the opportunities Britain has to offer. No matter what their background and no matter where they are from, is central to my government's mission. As I said when I stood on the steps of Downing Street, I want to make this a country that works for everyone. I am proud of the contribution British Muslims make to this country and proud that Britain is home to people from vibrant and diverse backgrounds. So to all Muslims in this country and around the world, I want to say Eid Mubarak. I wish you a happy and peaceful Eid. রুট বলেছেন ব্রেক্সিটের প্রভাবে বিকল্প ব্যবস্থা হিসেবে ওয়ার্ক পারমিট বিবেচনাধীন ব্রিটিশ হোম সেক্রেটারি অ্যাম্বার রুট বলেছেন ব্রিটেনের ইমিগ্রেশন কমিয়ে আনার ব্যাপারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং ব্রেক্সিটের প্রভাবে বিকল্প ব্যবস্থা হিসেবে ওয়ার্ক পারমিট ব্যবস্থা বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন বিস্তারিত সৈয়দ শাশলিমের রিপোর্টে মাইগ্রেশনের সংখ্যা কমিয়ে আনার ব্যাপারে ক্ষমতাসীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ সরকার নেট মাইগ্রেশন টেন্স অফ থাউজেন্ডস এ কমিয়ে আনতে চায় ব্রেক্সিটের প্রভাবে বিকল্প ব্যবস্থা হিসেবে সরকার প্রকৃত ওয়ার্ক পারমিট ব্যবস্থা বিবেচনার জন্য রয়েছে রোববার বিবিসির আন্ডরমার সাথে কথা বলার সময় ব্রিটিশ হোম সেক্রেটারি আম্বার রুড এমন মন্তব্য করেছেন Well, I put it slightly differently. What I do think that the British public voted for was to make sure that we reduce immigration from the European Union. That's a given. We have to find a way of doing that. And I wouldn't necessarily say what it means to do with the single market, but what I would say is we have to work out how we can do that while promoting and protecting the economy. Home Secretary বলেছেন একবার ব্রেক্সিট হয়ে গেলে আমরা তখন নিশ্চিত হয়ে যাব কে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনে আসছে বা কে আসছে না তবে তিনি বলেন স্কিল ওয়ার্কার বা স্পেশালিস্ট ক্যাটাগরি যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেশনাল ক্যাটাগরি এই নিয়ন্ত্রণের বাইরে থাকবে বলে মন্তব্য করেছেন তিনি বলেছেন আমাদেরকে অবশ্যই ব্রিটেনের ইন্টারেস্ট আগে দেখতে হবে এবং ব্রিটিশ জনগণের জন্য যা প্রয়োজন সেটাই বিবেচনায়
বিদ্যালয়ে নিতে হবে হোম সেক্রেটারি আরো বলেন what we've looked at is how we can make sure that the students who come here are coming here for real courses we've already closed 800 to 900 bogus colleges and we are raising the level at which you have to start earning once you leave the university so that you make a real benefit to the UK if you're going to stay here so we're looking at a number of options but students do make an important contribution there's going to be no blanket banning of students coming to the UK but we are looking at bringing down the numbers overall Theresa May সম্পর্কে হোম সেক্রেটারি বলেন প্রাইম মিনিস্টার স্পষ্টতই বলেছেন ব্রেক্সিট প্রসেস করার জন্য আমাদের টিম এবং পুরো ক্যাবিনেট ব্রেক্সিট প্রসেসিং নিয়ে কাজ করছে প্রাইম মিনিস্টার আমাদের ড্রাইভার আমরা বাকিরা আছি সেই কারের যাত্রী লক্ষ্যে পৌঁছার জন্য Prime Minister has already said that she wants to make sure that we can protect the people from the European Union who are here, such as the 57,000 who work in the NHS. And in the future, we will be guided by making sure that we support the people who come to the UK who really add value to the economy. But I can't tell you how that will be implemented, but I can tell you that's the guiding principle. Sayyid Shah Salim Ahmed, Channel I. Europe, মধ্যপ্রাচ্য ও ইংল্যান্ডের অন্যান্য শহরের ন্যায় পূর্ব লন্ডনে পূর্ব লন্ডনের পপলাইন রোডে মদিনা সেন্টারে পবিত্র ঈদ উল আজহা নামাজ সকাল 10টায় অনুষ্ঠিত হয় বিপুল পরিমাণে মুসল্লিদের সমাগমে নূরে মদিনা সেন্টারের পরিচালক মাওলানা শফিকুর রহমান বিপ্লবী ঈদের নামাজের ইমামতি করেন ধনী গরিব শ্রেণী ভেদাভেদ ভুলে গিয়ে সকলের এক কাতারে দাঁড়িয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেন এবং জীবনের সকল গুনাহ মাপের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করেন ইউরোপ মধ্যপ্রাচ্য ও ইংল্যান্ডের অন্যান্য শহরের ন্যায় প্রাচীন শিল্পনগরী ব্র্যাডফোর্ড আজ আনন্দঘন পরিবেশে সর্বত্র উদযাপিত হয় ঈদ উল আজহা ব্র্যাডফোর্ডের বিভিন্ন মসজিদ ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি শাইকুল হক সাহেব যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে ইংল্যান্ডের প্রাচীন শিল্পনগরী ব্র্যাডফোর্ডে আজ সর্বত্র উদযাপিত হয়েছে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা ব্র্যাডফোর্ডে বাঙালি ও পাকিস্তানি মসজিদগুলোতে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে সাউথ ব্র্যাডফোর্ড ইসলামিক কালচারাল সেন্টার এন্ড মসজিদে সকাল 8:30 ও সকাল 10:00 দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হয় এসব জামাতে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম হয় নামাজ শেষে একে অপরের সাথে কুলাকুলির মাধ্যমে ঈদের আনন্দকে ভাগাভাগি করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফ্রম সাউথ ব্র্যাডফোর্ড মসজিদ উই উড লাইক টু উইশ দ্য হোল মুসলিম উম্মাহ ঈদ মুবারক সাউথ ব্র্যাডফোর্ড ইসলামিক কালচারাল সেন্টার এন্ড মসজিদের পক্ষ থেকে ঈদ মুবারক ঈদ উল আজহার এই দিনে আসুন আমরা দোয়া করি এদিকে ব্র্যাডফোর্ড বাংলাদেশ ইসলামিক মিশনের জামে মসজিদে দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে জামাত দুটিতে পবিত্র ঈদ ও কুরবানির গুরুত্ব ফজিলত ব্যাখ্যা করে সংক্ষিপ্ত বয়ান পেশ করেন মাওলানা খালেদ হোসেন ও হাফিজ মাহফুজ খান নামাজ শেষে একে অপরের সাথে কুশল বিনিময় ও কুলাকুলির মাধ্যমে ঈদের আনন্দকে ভাগাভাগি করেন বাংলাদেশ ইসলামিক মিশনের পক্ষ থেকে আমি সবাইকে ঈদ মুবারক জানাই ঈদ মুবারক আনন্দ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ব্র্যাডফোর্ড ইসলাম মিশনের পক্ষ থেকে সকল মুসলমানদের আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা অপরদিকে ব্র্যাডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদে দুটি ঈদ জামাত ও ব্র্যাডফোর্ড দারুল হুদা মসজিদ এন্ড মাদ্রাসায় একটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে এসব ঈদ জামাতে মুসলিম বিশ্বের কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় ত্যাগের মহিমায় বাসর পবিত্র ঈদ উল আজহা ও কুরবানি বিশ্বের মুসলমানদের নিয়ে আসুক অনাবিল সুখ শান্তি ও আনন্দের বন্যা ব্র্যাডফোর্ডের পক্ষ থেকে প্রত্যেক মুসলমানদেরকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও ঈদ মুবারক সাইকুলক সাহেব চ্যানেল আই রুফ ব্র্যাডফোর্ড ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে ব্র্যাডফোর্ডে পবিত্র ঈদ উল আজহা পালিত হয় বিস্তারিত দেখুন আমাদের ব্র্যাডফোর্ড প্রতিনিধি শেখ মোহাম্মদ লাইকমিয়ার রিপোর্টে পবিত্র ঈদ উল আধা মুসলিম বিশ্বের সর্ববৃহত্তর ধর্মীয় উৎসব
মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় ইসলামের অন্যতম একটি স্তম্ভ হজ পালনের পর আল্লাহকে খুশি করার লক্ষ্যে পশু কুরবানি দেন হাজিরা। আর সমগ্র মুসলিম বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা সাধ্য অনুযায়ী কুরবানি আদায় করেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। মুসলমান জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম স্বীয় পুত্র ইসমাইল আলাইসাল্লামকে কুরবানির প্রাককালে মহান আল্লাহর আদেশে হজরত ইব্রাহিম ফেরিস্তা সুরির নিচে রেখে দেন জান্নাতি পশু। ইব্রাহিম আলাইসাল্লাম সুরি চালনার রক্ত প্রবাহের সাথে সাথে মহান আল্লাহ কবুল করেন কুরবানি। ঈদুল আধার অন্যতম ইবাদত কুরবানি, কিন্তু ব্রিটেনে নিজ হাতে কুরবানির ব্যবস্থা না থাকায় মুসল্লিরা কুরবানির অর্ডার দিয়ে থাকেন বিভিন্ন স্লটারে। আর ঈদের জামাতকেই বেশি প্রাধান্য দেয়া হয়, তাই ধর্মীয় বাপগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আধহার সালাত আদায় করেন ব্রাডফুড ও পার্শ্ববর্তী শহরের ধর্মপ্রাণ মুসল্লিরা। মহান আল্লাহ পাকের করুণা লাভের উদ্দেশ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আদায় করেন ঈদের জামাত। জামাত শেষে কুলাকুলির মাধ্যমে দৃঢ় করে নেন ভ্রাতৃত্বের বন্ধন। প্রত্যেকটি মসজিদে ছিল একটি দুটি করে জামাত। নামাজ শেষে সমগ্র বিশ্বের মুসলমানদের সুখ শান্তি সমৃদ্ধি ইহকাল ও পরকালের কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়। ব্রিটেনের চ্যানেল আই ইউরোপের সকল দর্শকদের পবিত্র ঈদুল আধার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের বার্ডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই। লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক ধ্বনিতে মুখরিত সারা বিশ্বের সাথে বার্মিংহামের ধর্মপ্রাণ মুসলমানরাও যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আদায় করেন পবিত্র ঈদুল আজহার নামাজ। ধনী গরিব শ্রেণী ভেদাভেদ ভুলে গিয়ে সকলের এক কাতারে দাঁড়িয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেন এবং জীবনের সকল গুনাহ মাপের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল হাদ সুমন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত সারা বিশ্বের সাথে বার্মিংহামের ধর্মপ্রাণ মুসলমানরাও যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আদায় করেন পবিত্র ঈদুল আজহার নামাজ। ধনী গরিব শ্রেণী ভেদাভেদ ভুলে গিয়ে সকলে এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেন এবং জীবনের সকল গুনাহ মাফের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করেন। বার্মিংহামের ঐতিহাসিক স্মলিত পার্কে সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। একই সাথে কোভেন্ট্রি রোড জামে মসজিদের কার পার্কের তিনটি জামাত, ওয়েস্ট বমিজ জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের দুটি জামাত, ওয়েস্ট বমিজ মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় একটি জামাত, শাহজালাল জামে মসজিদ অলসোলে দুটি জামাত, টিপন জালালিয়া এডুকেশনাল ইনস্টিটিউশনের খোলা মাঠে একটি জামাত সহ প্রায় প্রতিটি মসজিদ মাদ্রাসায় একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে একে অন্যের সাথে কুলাকুলির মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় করেন এবং সুন্দর আবহাওয়ায় সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন। Today is a special day. We have just only completed our first jamaat at the West Bromwich Jami Masjid Islamic Center. West Bromwich tota Birmingham ইংল্যান্ডের সকলকে ঈদ মোবারক। ওয়েস্ট প্রমিস জামে মসজিদ থেকে সকলের পক্ষ থেকে আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি এবং ওয়েস্ট প্রমিসবাসীর পক্ষ থেকে ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রতিটি ঈদের জামাতে বড়দের পাশাপাশি ছোট ছোট বাচ্চাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। নামাজ শেষে মুসল্লিগণ বিশ্বের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, ঈদ মোবারক এভরিবডি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, উই ডুইং দ্য ঈদ টুডে এন্ড উই এনজয়িং দ্য ঈদ ডে টুডে এন্ড ঈদ মোবারক টু এভরিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের সব মুসলমানকে ঈদ মোবারক। হানাহানি ভুলে গিয়ে এই ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি, এটাই সকলের প্রত্যাশা। বার্মিংহাম থেকে আব্দুল হাসমন, চ্যানেল আই। বাংলাদেশে অধিষ্ঠিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেবার পার্টির সমর্থকদের নিয়ে গঠিত ফ্রেন্ডস অব টাওয়ার হ্যামলেটসের এজিএম রবিবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক সাবেক মেয়র কাউন্সিলর গোলাম মুর্তজার সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় সভায় বিপুল সংখ্যক লেবার সমর্থক উপস্থিত ছিলেন। এতে সকলের সর্বসম্মতিক্রমে আজমল হোসেনকে সভাপতি, গোলাম মুর্তজাকে সহসভাপতি, ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক, সাজিদা আক্তারকে ট্রেজারার, আনিসুর রহমান আনিসকে প্রচার সম্পাদক করে 32 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সংগঠনটি টাওয়ার হ্যামলেটস বাড়ার বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় কাজ করে যাবে বলে জানান। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের সাবেক সহসম্পাদক মাসুদ কামাল সুপি ও ছাত্রলীগ নেতা টি এম রায়হান, ডালিম আশা, আকিল সহ গ্রেফতারকৃত নেতাদের মুক্তির দাবিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের পরিবার এবং প্রবাসী ছাতকবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সাবেক ভিপি আওলাদ আলী রেজা। সাবেক ছাত্রনেতা বদুজ্জামান শামীমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজ।
আনোয়ারুজ্জামান চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম, আওয়ামী লীগ নেতা সৈয়দ আবুল কাশেম, আল হাজ জামাল উদ্দিন, আলতাবুর রহমান মুজাহিদ, আয়ুব আয়ুব করম আলী, সাবেক পুলিশ কর্মকর্তা আহবাব মিয়া সহ আরও অনেকে। শুনছিলেন আমাদের খবর। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে যা থাকছে। ইউকে জুড়ে এবছরে এসএসসি এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা, শিক্ষার্থীদের সাফল্যে বিরাট ধস নেমেছে। মঙ্গলবার দেশ জুড়ে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। বিরতির পর আবার আমন্ত্রণ। আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য আগমন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে এসেক্স আওয়ামী লীগ। রোববার এসেক্সের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি কয়েস চৌধুরীর সভাপতিতে অনুষ্ঠিত সভায় যৌথভাবে পরিচালনা করেন এসেক্স আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শামীম হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মইনুল ইসলাম। সভার প্রধানমন্ত্রীকে যুক্তরাজ্যে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সহসভাপতি মহিবুর রহমান সাবু, মেজবা উদ্দিন সাথী, যুগ্ম সম্পাদক মইনুল উদ্দিন পাপলু, রুহুল আলম, সেতু আহমেদ, রুহুল আমিন, কয়েস লোধি, আবুল হোসেন ঔদুদ, আব্দুল ঔদুদ, মাসুদ আহমদ, যুক্তরাজ্য কর্মজীবী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল বাসিদ, সাধারণ সম্পাদক সাবির আহমেদ শাবুল, মেজবা মাসুম ও তমিজ রহমান রঞ্জু প্রমুখ। বক্তারা বলে, দেশ উন্নয়ন শেখ হাসিনার কোনো বিকল্প নয় এবং শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। ব্রিটেনের অন্যান্য শহরের মতো ম্যানচেস্টারে পালিত হল পবিত্র ঈদ উল আজহা। ম্যানচেস্টারে অনুষ্ঠিত ঈদ উল আজহার বিস্তারিত জানাচ্ছেন আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল। লাভদায়ক আল্লাহুম্মা লাভদায়ক ধ্বনিতে মুখরিত সমগ্র মুসলিম বিশ্ব। আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ক্ষমা প্রার্থনা করে নিজেকে পাপমুক্ত করার জন্য ঈদ উল আজহার নামাজ আদায় করতে গ্রেটার ম্যানচেস্টারের বিভিন্ন মসজিদে মিলিত হয়েছিলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ম্যানচেস্টারের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় ম্যানচেস্টার সেন্ট্রাল মসজিদ, শাহজালাল মসজিদ ও ইসলামিক। নামাজে বাংলাদেশ সহ মুসলিমদের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। ঈদের জামাতে ম্যানচেস্টারের বিশিষ্ট কমিউনিটি, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ঈদের জামাত আদায় করেন। নামাজ শেষে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের আনন্দ ও শুভেচ্ছা বিনিময় করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী হাই কমিশন ম্যানচেস্টারের পক্ষ থেকে ব্রিটেনে বসবাসরত সকল বাঙালি ভাই বোনদেরকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আমি গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্বের সকল মুসলমানদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মুবারক। শাহজালাল ওয়াজ কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদ শুভেচ্ছা এবং ঈদ মুবারক। ঈদ মুবারক। সবাইকে জানাই ঈদ উল আজহা শুভেচ্ছা, ঈদ মুবারক। ব্রিটেন এবং পৃথিবীর যে যেখানে মুসলিম ভাই এবং বোন আছে সকল ঈদ মুবারক। ঈদ মুবারক। এছাড়াও ম্যানচেস্টারের শাহপরান, তারুসালাম ও ম্যানচেস্টারের মুসলিম সেন্টারে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ম্যানচেস্টারে মুসলমানদের জন্য স্থায়ী কোনো ঈদগাহ বা পার্কে জামাত অনুষ্ঠানে না করায় বাঙালিরা বিভিন্ন মসজিদে একাধিক জামাতের মাধ্যমে নামাজ আদায় করেছেন। ভবিষ্যতে কোনো খোলা পার্কে সবাই একসাথে জামাত আদায় করতে পারবেন, এটাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন মুসল্লিরা। ম্যানচেস্টার শাহজালাল মসজিদ থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় পবিত্র ঈদ উল আজহা উদযাপন করেছে নর্থ ওয়েস্ট বহুল বাংলাদেশে অধ্যুষিত ওল্ডহ্যামের মুসলিম জনগোষ্ঠী। আমাদের ওল্ডহ্যাম প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, ধর্মীয় বাকগাম্ভীর্যের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। ওল্ডহ্যামের প্রায় সবকটি মসজিদে একে অধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে ওল্ডহ্যামের সেন্ট্রাল মসজিদে।
এছাড়াও ওল্ডহ্যামে চার চরণ শাহপরান মসজিদে দুটি জামাত, মদিনা মসজিদে দুটি জামাত, ওল্ডহ্যাম মুসলিম সেন্টারে দুটি জামাত, কফিজ শাহজালাল মসজিদে দুটি জামাত, আল কাসরা মসজিদে দুটি জামাত, মাদানী মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে। এই সময় ঈদের নামাজ আদায়ে মসজিদগুলো সিল করা কানার ভরপুর ছিল। জামাত শেষে মুসলিম উম্মাহ সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উৎসব মুখর পরিবেশে ও সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদ উল আজহা উদযাপন করেছে স্পেন প্রবাসীরা। ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে স্পেনের মাজিদের প্রাণকেন্দ্র বাংলাদেশি অধ্যুষিত লাভাপিয়াসের কাসিনোতে পার্কের খোলা মাঠে। 7,000 প্রবাসীদের উপস্থিতিতে গোটা এলাকায় মিলন মেলায় রূপ লাভ করেছে। শত ব্যস্ততার মাঝে এই একটা দিন সবাই একত্রে মিলিত হন উৎসবে আমেজে। আমাদের মাজিদ প্রতিনিধি বকুল খান জানান, বাংলাদেশিদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা কাসিনো পার্কে জড়ো হয়ে থাকেন সকাল থেকে। নানা দেশের নানা বর্ণের বিভিন্ন ভাষাভাষী মানুষ এক কাতারে সামিল হয়ে ঈদের নামাজ আদায় করেন। প্রথম নামাজ অনুষ্ঠিত হয় সকাল 8:30 আর দ্বিতীয় নামাজ অনুষ্ঠিত হয় 9:30। ঈদ জামাতে সামাজিক রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো ইতালির রোমে ঈদ উল আজহা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের রোম প্রতিনিধি লাবণ্য চৌধুরী। ঈদ উল আজহা সমগ্র মুসলিম জাহানের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ সারা বিশ্বে পালিত হয় এই ঈদ উল আজহা। অত্যন্ত জাঁকজমক এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হচ্ছে ইতালি রোমে ঈদ উল আজহা। প্রবাসীর শত ব্যস্ততা এবং ঈদের ছুটি না থাকলেও অন্তত জামাতে ঈদের নামাজ আদায় করতে শত শত মুসলমান ভাই বোনেরা সমবেত হয় ঈদগাহ মাঠে। রোমের বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুস সোবহান শিকদার নামাজ আদায় করেন পিয়াসা ভিক্টোরিয়াস্থ কেন্দ্রীয় ঈদগাহে। সমস্ত বৈষম্য আর ভেদাভেদ ভুলে এক কাতারে একসঙ্গে এই ঈদ উদযাপিত হয়। রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, সকলের জীবনে অনাবিল সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে এবং আমরা যেন ইসলামের আদর্শে পথ চলতে পারি সেটার তৌফিক জন্য সৃষ্টিকর্তা আমাদেরকে দান করেন। সবাইকে ঈদ মুবারক। ঈদের নামাজে অংশগ্রহণ করে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ। সবাইকে ঈদের শুভেচ্ছা। ইতালির আওয়ামী লীগের পক্ষ থেকে, ইতালি প্রবাসীদের পক্ষ থেকে, কমিউনিটির পক্ষ থেকে, আমরা এই ঈদের মাঠ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জানাই ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদের এই দিনে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আর উপস্থিত ছিলেন রোমের সামাজিক, আঞ্চলিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠন সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এই দুই দিনে যেন একটু ছুটির ব্যবস্থা করে, তাহলে আমরা ধর্মপ্রাণ মুসলমান একত্রিত হয়ে এই দিনটা ঈদ উদযাপন করতে পারবো। গেলে ঢাকা সমিতির পক্ষ থেকে বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে ঈদ মোবারক জানাচ্ছি, ঈদ মোবারক। শরীয়তপুরবাসীর পক্ষ থেকে প্রবাসী এবং বাংলাদেশি সকল মুসলিম ভাইদেরকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রবাসী বাঙালিরা অন্তত ঈদের দিনকে ছুটি ঘোষণা করার দাবি জানায় ইতালিয়ান সরকারের কাছে। প্রবাসের শত ব্যস্ততার মাঝে আমাদের এই ঈদ, এই শত ব্যস্ততাকে পাশ কাটিয়ে আমরা সবাই মিলেমিশে একাকার হয়ে এই ঈদ উদযাপন করি। এই ঈদ আমাদেরকে ত্যাগের মহিমা এবং ভ্রাতৃত্ব ও মানবিকতার শিক্ষা দেয়। লাবণ্য চৌধুরী, চ্যানেল আই, রোম, ইতালি। বৃহস্পতিবার পুরো ইউকে জুড়ে এই বছরের জিসিএসই পরীক্ষার ফলাফলের ঘোষণা করা হয়েছে। পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের কারণে এবারে জিসিএসই পরীক্ষায় পরীক্ষার্থীদের সাফল্যের বিরাট ধস নেমেছে। প্রায় 700,000 ছাত্রছাত্রী এবার জিসিএসই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। গত বছরের তুলনায় এবারে পাশের হার 1.3% কম হয়েছে। ফলাফলের মিডলান্সের বাঙালি ছেলেমেয়েরাও সফলতার সাক্ষ্য রেখেছেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন। বৃহস্পতিবার সারা ইউকে জুড়ে এবছরের জিসিএসই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের কারণে এবারে জিসিএসই পরীক্ষায় শিক্ষার্থীদের সাফল্যে বিরাট ধস নেমেছে। প্রায় 700,000 ছাত্রছাত্রী এবারে জিসিএসই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। গত বছরের তুলনায় এবারে পাশের হার 1.3% কম হয়েছে। বরাবরের মতো ফলাফলে দেখা গেছে পরীক্ষায় ছেলেদের চেয়ে মেয়েরা তুলনামূলকভাবে ভালো ফলাফল করেছে। ফলাফলে মিডল্যান্ডসের বাঙালি ছেলে মেয়েরাও সফলতার স্বাক্ষর রেখেছেন।
I'm really happy with my results because I worked hard for it. I got support from my parents and teachers. My family, from my uncles and aunts to my cousins and also my grandmothers. My grandmothers, they all helped me in their own ways. My grandmothers prayed for me. এবারে পরীক্ষায় ভালো ফলাফল করে ছেলে মেয়েরা আনন্দে উৎফুল্ল প্রকাশ করেছে ভবিষ্যতে আরো ভালো করার ইচ্ছা and hopefully in the future I'll become a doctor so I can help people and I wanted to be help myself so I can help the wider community especially the Bengali community প্রতিটি মা বাবারই ইচ্ছা থাকে সন্তানের ভালো কিছু দেখার আদরের সন্তান যখন হাসি মুখে ঘরে ফিরে মা বাবার মন তখন আনন্দে ভরে ওঠে আমার মেয়ের আনিসার রেজাল্টের উপর আমি খুবই আনন্দিত গর্বিত I am overjoyed with Anisa's results she worked very hard বাচ্চাদের প্রতি মা বাবারা একটু নজর রাখলে প্রতিটি ছেলে মেয়েই লেখাপড়ায় ভালো ফলাফল করবে বলে অভিভাবকরা আশা প্রকাশ করেন প্রত্যেক ছেলে মেয়েরা প্রতি মা বাবার যদি ভালো লুক আফটার রাখে প্রত্যেকে ওই ধরনের রেজাল্ট করা সম্ভব সো উই হ্যাভ টু গেট আওয়ার চিলড্রেন টু সে লুক ইউ নিড টু prioritize your work prioritize yourself have an aim in life and plan your day plan your week এবারে জিসিএসসি পরীক্ষার পাশের হার ছিল 20.5% এক সমীক্ষায় দেখা গেছে এবারে পাশের হার গত কয়েক বছরের মাঝে সবচেয়ে কম এর কারণ জানতে চাইলে একজন অভিজ্ঞ শিক্ষক বলেন now there are a number of reasons for this one is the new boundary grade boundary others is new syllabus and also maybe there are teachers who have left the professions now this may be due to a number of reasons bangali chele meder uttorotto safolle ekdin edeshe prime minister er ashon olongkrito korbe boleo asha prokash koren excel tuition center er obhiggo shikshok khosru khan inshallah I'm sure in years to come we will see a bangladeshi prime minister in 10 downing street birmingham theke abdul ahad shuman channel I ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনেও আনন্দ উৎসবের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল আজহা পালিত হয়েছে বিস্তারিত দেখুন আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল শহীদের রিপোর্টে স্পেনের নানা শহরে ছড়িয়ে থাকা প্রবাসীরা আজ উদযাপন করেছেন পবিত্র ঈদ উল আজহা রাজধানী শহর মাদ্রিদে বাংলাদেশি অধ্যুষিত লাবাপিয়েসের পার্কে কাসিনোতে খোলা ময়দানে ঈদের দুইটি জামাত অনুষ্ঠিত হয় উল্লেখযোগ্য বাংলাদেশি মহিলারাও জামাত দুটিতে অংশগ্রহণ করেন এছাড়া পর্যটন নগরী বার্সেলোনায় শাহজালাল জামে মসজিদে দুইটি ও মসজিদ সংলগ্ন খোলা ময়দানে একটি জামাত অনুষ্ঠিত হয় বার্সেলোনার লতিফিয়া ফুলতলি জামে মসজিদেও ঈদের দুইটি জামাত অনুষ্ঠিত হয় প্রতিটি জামাতেই ছিল প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড় নামাজ শেষে মুনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয় পরে বাংলাদেশিরা একে অন্যের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন সমস্ত মুসলিম উম্মার জন্য ঈদ উল আজহার শুভেচ্ছা স্পেনের মাদ্রিদ থেকে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্বের মুসলিম উম্মাকে ঈদ মুবারক স্পেনে আজ সরকারি ছুটি না থাকায় অনেককেই নামাজ শেষে কাজে ছুটতে দেখা গেছে প্রবাসে ঈদ মানে আমরা সবাই মিলে একসাথে নামাজ পড়লাম এখন আমাদের কাজে চলে যেতে হবে এই হলো আমাদের ঈদকে ঘিরে শিশু কিশোরদের মাঝেও দেখা গেছে আনন্দের মাতামাতি এখন ঈদের নামাজ শেষ বাংলাদেশে পরিবার পরিজন রেখে প্রবাসে ঈদের আনন্দ পরিপূর্ণ হয় না বলে অনেকেরই আক্ষেপ দেশের সবাই ঈদে আনন্দ করলে আমরা যারা প্রবাসে আছি তাদের আনন্দ প্রবাসে বাংলাদেশের মতো ঈদ আনন্দ কেন না হলেও প্রবাসীরা চেষ্টা করেন ঈদের আনন্দকে ঈদের আনন্দকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে ঈদ হোক আনন্দে ঈদ হোক খুশি স্পেনের মাদ্রিদ থেকে শাহাদুল সুহেল চ্যানেল আই অবশেষে পর্দায় নেমেছে সাংবাদিকদের নিয়ে আয়োজিত মহা ইমজা মিডিয়ার কাপ ফুটবল টুর্নামেন্ট রবিবার সিলেট জেলা স্টেডিয়ামে জমজমাট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত হয় টুর্নামেন্টের প্রথম আসরের ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজা সিলেটের আয়োজনে এই টুর্নামেন্টে অংশ নেয় 8টি দল ফাইনালে শক্তিশালী বাংলাদেশ প্রতিদিন দলকে 3-1 গোলে পরাজিত করে প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়া গৌরব অর্জন করেছে চ্যানেল এস ইউকে দল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মাহার স্বত্বাধিকারী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মাহিউদ্দিন আহমদ সেলিম
মঙ্গলবার দেশ জুড়ে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। সকালে ঈদের নামাজ মাধ্যমে শুরু হবে মুসলিম সম্প্রদায়ের বৃহৎ এই উৎসব। ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে নগরীর ঈদগাহগুলো প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, চূড়ান্ত করা হয়েছে জামাতের সময়সূচি। পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবার ঈদগাহগুলোতে। সিলেটে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন। জামাতের পূর্বে ওয়াজে করবেন জামে মসজিদের খতিব মাওলানা মুস্তাক আহমদ খান। দরগাহে হজরত শাহজালাল রহমতুল্লাহ জামে মসজিদে ঈদুল আজহার জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ পরিদর্শন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এই সময় ঈদগাহ নিরাপত্তার খোঁজ খবর নেন তিনি। 500 বছরের পুরনো ঈদগাহ ঐতিহ্যে ধরে রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। ত্যাগের মহিমায় পালিত হল পবিত্র ঈদুল আজহা, ব্রিটিশ প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। ব্রেক্সিটের প্রভাবে বিকল্প ব্যবস্থা হিসেবে ওয়ার্ক পারমিট ব্যবস্থা বিবেচনাধীন রয়েছে বলেছেন ব্রিটিশ হোম সেক্রেটারি। ফ্রেন্ডস অফ টাওয়ার হ্যামলেটসের বাইকিং শাখার কমিটি গঠন সম্পূর্ণ। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।